নমস্কার প্রিয় দর্শক বিরতির পিছত সকলকে স্বাগতম জানাইছো দ্বিতীয় খণ্ডত উপনীত হয়েছো প্রায় 15 মিনিট মান সময় আছে আলোচনা করিম অসম বাজেটের বিষয়ে পুনে পুনে মই রামকৃষ্ণ ঘোষ আপনার ওসলে যাম বিজেপির বিধায়ক আপনি সকলের প্রত্যুত্তর দিব কিন্তু মূল প্রশ্নটাও লই লোক বিশেষ অসমক পাঁচখন শ্রেষ্ঠ রাজ্য দেশের পাঁচখন শ্রেষ্ঠ রাজ্যের তালিকাত অন্তর্ভুক্ত করার এক পরিকল্পনা অসম সরকারের এটা পাঁচখন শ্রেষ্ঠ রাজ্য হয়েছে এই মুহূর্তে আজির তারিখত মহারাষ্ট্র তামিলনাড়ু উত্তরপ্রদেশ গুজরাট আর কর্ণাটক মহারাষ্ট্র যদি রাজ্যিক ঘরুয়া উৎপাদনের কথা কোয়া যায় সেই পরিসংখ্যাটি হয়েছে 35 লাখ কোটি আর পঞ্চমখন রাজ্য কর্ণাটক কর্ণাটকের ঘরুয়া উৎপাদন হয়েছে রাজ্যিক ঘরুয়া উৎপাদন হয়েছে স্টেট জিডিপি হয়েছে 13.26 লাখ কোটি 13.26 লাখ কোটি এবার এন্টিসিপেটেড ফিগারটি হয়েছে 5.5 লাখ কোটি নয় জানো হয় গতি কেনেকৈ সেই পাঁচখন রাজ্যের তালিকায় অন্তর্ভুক্ত হব পরিকল্পনাটো কি সেইটো আপোনাৰ পৰা জানিব বিচাৰিম আৰু সকলোৰে প্ৰত্যুত্তৰ চাওক আমি এইটো মানদণ্ডটো হ'ল জি এছ টিপিটো কেনেকৈ বাঢ়িব সেইটোৰ ওপৰত হেৰি হ'ব আৰু মহাৰাষ্ট্ৰ তামিলনাডু কৰ্ণাটক সিহঁতৰ মাটিকালি আমাতকৈ বহুত বেছি তেখেতসকলৰ স্বাভাৱিকতে আপুনি যিটো ক'লে জি এছ টিপিটো বেছি হ'বই বেছি আর সেই রাস্তা যাব বলে আজি আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের পর আরম্ভ করি ইনফ্রাস্ট্রাকচার ভিতর কি পড়ে ইনফ্রাস্ট্রাকচার ভিতর আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার সরহখিনি কত যায় এটা রাষ্ট্রের বা একটা রাজ্য যদি উন্নতি করব লাগে তার ভাল এডুকেশন সিস্টেম থাকিব লাগবে ইনফ্রাস্ট্রাকচার থাকিব লাগে সেই ক্ষেত্রে ধ্যান দিছে আপনি দেখিছে এটু লিস্ট গাই দিলে বহুত সময় যাব কলেজ কক ইউনিভার্সিটিজ কক স্কুল কক সব আপগ্রেড হয়ে আছে সব ঠাইত খুলি আছে আপগ্রেড হয়ে আছে আপগ্রেড মন করব আপগ্রেড হয়ে আছে আপগ্রেডও হয়ে আছে কলেজবুর ইউনিভার্সিটি করি আছে করি আছে এটা ইউনিভার্সিটি জানে এবার জানে টি গার্ডেনত আপনার মোর দেন 100 হাই স্কুল খোলা হব নতুনকে খোলা হব তেনকা বহুত করা হয়ে আছে বিভিন্ন স্কুল কলেজ বিলাকত আপনার একটা গ্রান্ট দিয়ে আরম্ভ করেছে এইবিলাক দিলে কি হবে ইনফ্রাস্ট্রাকচারটো আপনার হেৰি হব ডেভেলপমেন্ট হব আচ্ছা তারপর আপনার ধরক কৃষি ক্ষেত্র চাব প্রমোট করার কারণে বিভিন্ন ধরনের আসনি হাতত লিছে তার কারণে কি হয়েছে বাইরত আমি এটা এক্সপোর্ট করব পারিছো এক্সপোর্ট করে আছো আপনার 2000-3000 কোটি একজেক্ট ফিগার মত তাত নাই কিন্তু 1000 কোটির ঘরত বাইরত গই আছে এগ্রিকালচারাল প্রোডাক্ট এনে ধরনের জিএসডিপি তো বাড়ি কারণ টোটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যদি নকরো তেতিয়া আমার হেৰিটো কেনেকে বাড়ি আমার এটা আমি যেটা হিতাধিকারী বলে কোথাও তেখেতকলে যে নোখোয়াকে ঘরত থাকে তেতিয়ালে কাম কেনেকে করব খরচ করার টেন্ডেন্সি হেতক শিকাব লাগিব তো খরচ করার টেন্ডেন্সিটো শিকাবর কারণে স্টেটে কেতিয়াবা খরচ করার এই খরচটো আমার সরকারে করে আছে আর যার মাধ্যমে আমার জিএসডিপি তো বাড়ি রাইজর পকেটত ধন সুমাই আছে ধন হব লাগিব ধন নালে আজি আপনি চাওক না তরুণ গগৈর সময়ত বা তার আগতে আমার অসমৰ স্থিতিটো কি আছিলে গোটেইখিনি বাহিরের পৰা ধন আহিলে কিবা এটা হব সে এটা সময়ত এনেকুৱা হৈছিল স্যালারিও দিব পৰা নাছিলে এনেকুৱা এটা অৱস্থা আছিলে তো এতিয়া এইবার যেনেকে আমার স্যালারি আমার নিজের ওন সোর্সের পৰা দিছে কিন্তু এটো ঋণের পয়সা দিয়া নাই কিন্তু এই যে স্যালারি বিলাক যে পাই আছে এটো ওন সোর্স অফ ইনকামৰ পৰা স্টেট গভর্নমেন্টে দিয়া আছে তো জিএসডিপি তো এনেকে বাড়িব না ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নহলে কেতিয়াও আপনি স্টেট ইনকাম আপনি বাড়াব নোৱাৰে কেনেকে যে ঋণ লোৱা হৈছে ঋণৰ যোগেদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার কৰা হৈছে ঋণটো এটো যিকোনো স্টেটে লয় যিকোনো চৰকাৰে লয় যিকোনো ৰাষ্ট্ৰে লয় কোন ৰাষ্ট্ৰ নলয় আপুনি দেখাই দিয়ক এটা স্টেট বা এটা কান্ট্ৰি চাইনাৰ পৰা আমেৰিকাৰ পৰা আৰম্ভ কৰি জাৰ্মানৰ পৰা আৰম্ভ কৰি ৰাছিয়াৰ পৰা আৰম্ভ কৰি সকলোৱে ঋণ লয় ৰাষ্ট্ৰৰ কথা কওক যিকোনো স্টেটৰ কথা কওক যদি ভাবিছে যে এটা অসমৰ ক্ষেত্ৰত কিয় কোৱা হয় যে ঋণ ল'ব নালাগে যদি ভাবিছে ঋণ ল'ব লাগে ঋণ ল'লে ঋণ ঘূৰাব লাগিব ঋণৰ সাইজ বাঢ়ি বাঢ়ি গৈ আছে সেই কাৰণে সাইজটো এই কাৰণে বাঢ়ে কাৰণ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ডেভেলপমেণ্ট যিমান হ'ব ইমানেই ঋণৰ হেৰি সাইজটোও বাঢ়ে সেই পইচাটো দি যেতিয়া আপুনি খৰচ কৰিব এতিয়া আপুনি বজাৰত যদি এটা বিল্ডিং বনায় তার আপনি ঋণ লো দোকান লয় দোকান লওয়ার পিছন দোকান খুলে তারপর ইনকাম হয় তারপর ঋণ পেমেন্ট করে দোকানদার ঠিক স্টেটও করব লাগবে না স্টেট আমি কিয় বেয়া পাব লাগে বাকি সকল প্রতিক্রিয়া মাসরাফুল আপনি কি কব বিচারে ঘোষ ডাঙরিয়ে কইছে যে হিতাধিকারী সৃষ্টি করে তেওঁলোকে জিএসডিপি বরাবো এটা তো একটা হিতাধিকারী সৃষ্টি না হয় এই কথাটো কিয় বাদ দিয়ে মই ইনফ্রাস্ট্রাকচার তো কইছো আর ইনফ্রাস্ট্রাকচারের ভিতর রোডের পড়া হিতাধিকারী সৃষ্টি করিলে জিএসডিপি কেতিয়াও না বাড়িব আরে মই এই কথাটো বলা নাই দেওয়া খণ্ডর উৎপাদনত মানুষ বাড়াবো লাগবে তাতে উৎপাদন বাড়াবো লাগবে আর সার্ভিসের পয়সাটা বেশি আইব মই এই কথাটো কইছি এটা হলে জিএসডিপি বাড়িব আদারওয়াইজ না ওখ এটা পার এতিয়া কক যে 25000 টাকা একজন যুবক দিল হিতাধিকারী বাড়াবো লাগে এই কথাটো কইছি আশরাফুল খান আপনি তো মনে করেন 25000 টাকা একজন ভুনা নাই 25000 টাকা কোনোবা এজন যুবকক দিব তো আত্মসংস্থাপন হব পারিবনে আজি সময়
जी समय एक लिटार मिठातेल दाम प्रश्न मोर आज एहजार टका बारश टका महिला गराकी दिले महिला गराकी घर चलाब पारिबो ना जे तेखन प्रश्न किन्तु आज किन्तु 250 टका आपनर बिजली बिल तु दिबर कारण दिसे दाम पेट्रोल दाम डिजेल दाम अत्यधिक हार बढ़ गई है और सही समय आपको कैसे पच्चीस हजार पर सत्तर हजार इतना पर आढ़ाई टका दुश टका बढ़ा दी रिपे कम्पेनसेट नो हम नारे और यूरण राज्य आधा जनसंख्या महिला महिला जिमान आत्मसहाय गुट आछे हेबिलाक गुट केवल पैसा कणी बिक्री करी मुर्गी बिक्री करी पैसा जमा करा सूत्र दिया इयार बाहिरे एको चला नाय अन रेकर्ड कछु आरो आमि बिचारु छकना ए जिहमु पैसा ताते आत्मसहाय गुट जमा होइसे बेलेक कोनो फंक्शनिंग नाय सरकार व्यर्थ होइसे आमार आधा जनसंख्या महिला अकल उत्पादनमुखी कामत तेलके व्यवहार करिबो पना आजि अखमत एम्प्लॉयमेंट जनरेशन कारण एमजीएम रे गाइसि एमजीएम रे कार कोनो काम काज आजि अखमत चलि थका नाय आजि पैसा केनेके आइबो केनेकवाके सरकारसन नाय केनेकवाके जीएसडीपी आरो ভাল হবো আরো লিখা আছে রাজ্য 7 লাখ কুইন্টল চাউলের হরলুকি যিমান দুর্নীতি হৈছে তেওঁলোকে যিমানে ভাগ ঢোল নহয় নাই নাই ঘরে ঘরে নল জিপিছে ঘরে ঘরে নল আসলে রূপায়ণ দুর্নীতি হৈছে পানি হোৱা নাই পানি দিব পৰা নাছিল পিডব্লিউএসএস বনাইছে এই পিডব্লিউএসএস বিলাকত গুটেই মানে মানে যি সকল ঠিকাদার সাপ্লাইয়ার পৰা আদি কৰি এখন বিষয়া ধনি হৈছে কিন্তু ৰাইজে তার আসনিবোৰ সরকারি আসনিবোৰ সুপান ৰাইজে আপনার এগ্রিকালচার ডিপার্টমেন্ট বলে আছে মই সদায় সাপ্লাইয়ার নামত গসপলি সাপ্লাইয়ার নামত আপনার ভেরি বীজ সাপ্লাইয়ার নামত ব্যাপক দুর্নীতি হইছে আর তার মধ্যে আমি ইভেন আমি মুখ্যমন্ত্রীকে দিছি দুর্নীতি তথ্য মুখ্যমন্ত্রী দিছে আপনার কথাটো হইছে আপনার কথাটো হইছে সরকারি আসনি বুরত দুর্নীতি হইছে হিতাধিকারী সকলে ইয়ার যে সুবিধা পাব লাগিছিল পোয়া নাই নয় পোয়া নাই পোয়া নাই পোয়া নাই তার পিছত আমার এই আমার প্রফেসর নগরে কইছিল আর একটা সময় আছে আর একটা ব্রেক লব আছে আর একটা খন্ড আছে মই কুশল শর্মা আপনার অসলে যাও বিশেষ স নিয়োজনের কথাটো কোয়া হইছে 2 লাখ যুবক যুবতী কেবার কিমান 25,000 টাকাকে দিব আর তেওলোকে 2 লাখ কই দিব 2 লাখ কই রাজহাজ্য 2 লাখ কই রাজহাজ্য দিয়া হবে এককালীন পর্যায় কমে 2 লাখ 2 লাখ টাকা 2 লাখ টাকা তেওলোকে দিছিলে এতিয়া এটো আগবাড়াবো হিয়তে 2 লাখ টাকা প্রায়োরিটি পাবো মই যাও 2 লাখ টাকা লো ইন্টারেস্ট লোন তেওলোক দিয়া হবো ইন্টারেস্ট ফ্রি লোন বা লো ইন্টারেস্ট ঋণ তেওলোক দিয়া হবো তেওলোকে না এটো তেখেত হকলক এককালীন সাহায্য হিসাবে দুটা কিস্তিত দিয়া হবো এককালীন সাহায্য হবে দুটা কিস্তিত দিয়া হবো তেওলোকে আনতে অন্য কিছুমান উদ্যোগিক 3% রেহাই সুরত
মানে ঋণ দিয়ার ব্যবস্থা ঋণ দিয়ার ব্যবস্থা মই সমাধান দোকান বেলেগ বেলেগ আছে মই আপোনাৰ ওচৰলৈ আহিম গতিয়া গোটেই গোটেই প্ৰক্ৰিয়াটো হৈছে স্বনিয়োজন বিশেষকৈ বাইশ লাখ বা পঞ্চাশ লাখৰ এটা ফিগাৰ এটা দিলে বিৰোধীৰ প্ৰতিনিধি কেইগৰাকীয়ে সিমান সংখ্যক আনএমপ্লয়েড ইউথ আছে সকলোকে চাকৰি দিয়া সম্ভৱ নহয় মুখ্যমন্ত্ৰী ঘোষণা কৰিছে এক লাখক এক লাখ চাকৰি দিয়া হ'ব কেনেকৈ দিলে তাৰ ব্ৰেকআপটো আমি বিজেপিৰ বিধায়কগৰাকী পালোঁ এতিয়া এই স্বনিয়োজনৰ গোটেই প্ৰক্ৰিয়াটোক আপুনি কেনেদৰে বিশ্লেষণ কৰে এবাৰ বাজেটতো উল্লেখ কৰা হৈছে এজন 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 লোন যি চৰকাৰৰ পৰা যি একেলগে সাহাৰ্য পাৰ তেওঁ যি আৰম্ভ কৰিব ষ্টাৰ্টআপ সেই ষ্টাৰ্টআপৰ যোগেদি তেওঁ পাঁচজনক এমপ্লয়মেণ্ট দিব বুলি বিত্তমন্ত্ৰীগৰাকীয়ে ঘোষণা কৰিছে কেনেকৈ চাই চাওক যিটো আনএমপ্লয়মেণ্টৰ সমস্যা সমাধান কৰাৰ কাৰণে যিটো ভাৰতীয় জনতা পাৰ্টীৰ চৰকাৰখনে যিটো পন্থা ল'ব কৈছে আমাৰ সন্দেহ আছে কাৰণ ইয়াত হয়তো খুব বেছি কাৰণ বিশ বাইশ লাখ নিবনুৱা এইসকলৰ ছিলেকশ্যন যিটো প্ৰচেছ সেই প্ৰচেছটোতে আমাৰ সন্দেহ আছে হয়তো বিজেপিৰ বিজেপিৰ কিছু কৰ্মীয়ে পাব বিজেপিৰ কিছু কৰ্মীয়ে তেওঁলোকে পাব পাৰে কিন্তু একচল্লিশ হাজাৰ পালে তাৰ উপৰিও আজি এক লাখ টকা গণি গণি চাকৰি দিম বুলি কোৱা চৰকাৰখনে তেওঁলোকে কিমান কৰে যে এক লাখ চাকৰি গণি গণি দিম আজিৰ তাৰিখত চল্লিশ হাজাৰ মানুহৰ তেওঁলোকে চাকৰি দিব পাৰে গতিকে তেওঁলোকৰ এই কথাবিলাক আমি ভাবো যে নিৰ্বাচনী একো একোটা নিৰ্বাচনী একো একোটা জুমলা বুলি ক'ব বিচাৰে জুমলা তাৰ বাহিৰে জুমলা শিকিছে তেওঁলোক তেওঁলোকে দেখা জুমলাটো ক'ৰ পৰা যুৱতী বাংগালোৰত গৈ পেলাই পাঁচ হাজাৰ টকা প্লেট কাপ প্লেট স্বনিয়োজনৰ গোটেই প্ৰক্ৰিয়াটো এবাৰ মূল এক উদ্দেশ্য স্বনিয়োজন তেনেধৰণে এককালীন সাহায্য দিয়াৰো ব্যৱস্থা চৰকাৰে কৰিব বুলি সংকল্প লৈছে এবাৰ বাজেটত আৰু তেওঁলোকক প্ৰথম কথা হৈছে তেওঁলোক স্কিল কৰিব লাগিব আৰু তেওঁলোকে যি কাম আৰম্ভ কৰে সেই কামৰ যোগেদি তেওঁলোকে আন পাঁচজনক যদিহে সংস্থাপিত কৰিব পাৰে তেতিয়াহে গোটেই প্ৰক্ৰিয়াটো সফল হ'ব কিন্তু সচৰাচৰ আমি দেখা পাওঁ যুৱকসকলে সেইধৰণে ঋণ লোৱাৰ পিছত তেওঁলোকে যি যি এক সপোন দেখে সেই সপোন কিন্তু বাস্তৱায়িত নহয় মই এটা বিৰতি ল'ব লাগিব বিৰতিৰ পিছত মই পোনে পোনে ডক্টৰ কলিতা আপোনালোকলৈ যাম আৰু সেই প্ৰশ্নটোৱে থাকিব স্বনিয়োজন কিমান কাৰ্যকৰী হ'ব এটা বিৰতি লৈছোঁ শীঘ্ৰে ঘূৰি আহিম